লাল নীল ও সবুজ রঙের বর্ণিল পটভূমিতে মোটা দাগে আর কোনোদিন ছবি আঁকবেন না কায়ুম চৌধুরী। তবে তেল আর জল রং আঁকা তার চিত্রকর্ম চিরোজ্জ্বল হয়ে রবে শিল্পপ্রেমীদের মনে। রোববার রাতে 8:30 দিকে না ফেরার দেশে পাড়ি জমান বরেণ্য এ চিত্রশিল্পী। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেঙ্গল উচ্চাঙ্গ সঙ্গীত আসরের চতুর্থ দিনের অনুষ্ঠানে মঞ্চে বক্তৃতা দিতে উঠে হঠাৎ করেই পড়ে যান তিনি। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্কয়ার হাসপাতালে রাখা হয় তার মরদেহ। ১৯৩৪ সালের 9ই মার্চ ফেনী জেলায় জন্ম কায়ুম চৌধুরীর। ছোটবেলা থেকে শিল্পের প্রতি আলাদা টান তাকে নিয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। শিল্পাচার্য জয়নুল আবেদিনের সাহচর্য ভিন্ন মাত্রা যোগ করে তার শিল্পজীবনে। পড়াশোনা শেষ করে কাজ করেন নানা পেশায়। মৃত্যুর আগে চারুকলায় শিক্ষকতা করেন। সবাই তো বলে আরে এই জিনিসটা তো ছবির মতো সুন্দর, তো ছবির মতো সুন্দর কথাটা যখন বলে তখন ছবি যারা তৈরি করে তারাও তো একটা সুন্দরের উপাসনা করেই করে। তো ছবির মতো সুন্দর জিনিসটা আমরা ছবি সুন্দর দেখতে চাই, আমরা আমাদের জীবনটাকে সুন্দর দেখতে চাই, আমরা আমাদের সমাজটাকে সুন্দর দেখতে চাই। তেল ও জল রঙের পাশাপাশি কালিকলম, মোম রং, রেশম ছাপ সহ নানা মাধ্যমে কাজ করেছেন কায়ুম চৌধুরী। জ্যামিতিক নকশা আর বর্ণোজ্জ্বল চিত্র তার অঙ্কন শৈলীর প্রধান বৈশিষ্ট্য। পুতুল, পাখা, শীতলপাটি, কাঁথাসহ গ্রাম বাংলার নানা চিত্র বার বাড়ি ফুটে উঠেছে তার ক্যানভাসে। চিত্রকর্মের জন্য 21শে পদক, সুফিয়া কামাল ও শহীদ আলতাফ মাহমুদ সহ নানা পদক অর্জন করেছেন বরেণ্য এই শিল্পী। জাহিদ জন, 21শে টেলিভিশন, ঢাকা।